প্রতিটা বাইকে এক্সপ্লয়েট ইবাইকের প্রতিটা বাইকে স্পেশাল এবং নিত্য নতুন কালেকশন নিয়ে আসে এক্সপ্লয়েট ইবাইক ইবাইক। কাবিলা ভাইয়ের ক্যাপটা অনেক সুন্দর ভাই, আমি একটু পরবো। এটা একটা আপনাদের জন্য আকর্ষণ আর কি, আপনাদের আমাদের কাবিলা ভাই দেখেন এখন অন্যরকম লাগতেছে, সে যে বাংলাদেশ চলচ্চিত্র অন্যরকম একজন ভিলেন, একজন খলনায়ক, এটা দারুণ লাগতেছে ভাই। চশমাটা দারুণ দারুণ। এই হচ্ছে আমাদের কাবিলা ভাই। সাজি ভাই বলে আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, যারা যেখান থেকে যেভাবে দেখছেন, আমাদের অনেকে লাইভ আছেন, অনেক ইউটিউবার ভাইরা আছেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চলচ্চিত্র জগতের অন্যতম খলনায়ক এবং কমেডিয়ান কিং, এবং যার বাংলাদেশ চলচ্চিত্র 700 ছবি পর্যন্ত করে আসছে, কাবিলা ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এক্সপ্লয়েট ইবাইকে, এবং সাথে আছেন আমাদের এক্সপ্লয়েট ইবাইকের চেয়ারম্যান জনাব নাজমুল হোসেন প্যারট। তো কাবিলা ভাই আসছে আমাদের শোরুম ভিজিট করতে, কিংবা ইলেকট্রিক বাইক আগ্রহ। কাবিলা ভাই দেখতেছে এটা আমাদের এক্সপ্লয়েটের 07 মডেল, এটা হচ্ছে সাইড বোল্টের একটি বাইক, এবং কাবিলা ভাই ড্রেস আপের সাথে মোটামুটি ভালো মিল এবং বেশ ভালো সামঞ্জস্যতা। যারা ডিজেবল পার্সন আছে, যাদের নাকি হাঁটুতে পায়ে যাদের সমস্যা, মুরব্বি বাজারঘাট করার জন্য, তাদের জন্য এটা খুবই খুবই চমৎকার একটি বাইক, এবং খুবই স্বাচ্ছন্দ্যের সাথে সে চালাতে পারবে এটা। এটা বয়স্ক মুরব্বি যারা আছে তাদের জন্য, নামাজ কালাম পড়তে যাদের হাঁটুতে সমস্যা। এটার ভিতরে সে বলতেছে 30 কেজি ওজনের একটা চালের বস্তা পর্যন্ত উঠে নিতে হবে। রাইট, 5 টাকা থেকে 12 টাকা বিদ্যুৎ খরচে আপনি চলতে পারবেন 60 থেকে 70 কিলোমিটার। সুতরাং এই গাড়িটা আমাদের আজকে সারা বাংলাদেশেই, সারা পৃথিবীতেই কিন্তু এই গাড়িগুলি চলতেছে। এখন শুধু আমাদের দেশে কম, কানাডাতে যদি ইলেকট্রিক বাইক ব্যবহার করে তাহলে গভর্নমেন্ট সাবসিডি দেয়। ওয়ারেন্টি কিউ দিতেছেন এটা বলে দেন। এটার গ্যারান্টিটা হচ্ছে আমরা মোটর গ্যারান্টি দিচ্ছি ফুল, 1 বছরের রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি মোটর, ব্যাটারি গ্যারান্টি দিচ্ছি 6 মাসের, এবং ফ্রি সার্ভিস দিচ্ছি আমরা টোটালি 1 বছর, যতবার খুশি ততবার আপনারা সার্ভিস। এটা প্রতিটা বাইকের ক্ষেত্রে, প্রতিটা আমাদের এক্সপ্লয়েট ইবাইক ব্র্যান্ডের যতগুলো গাড়ি আছে সবগুলো গাড়িতে সেম সার্ভিস এবং সেম ওয়ারেন্টি দিয়ে থাকি। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে ভিডিও কিন্তু খুব স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে চলে আসলাম এক্সপ্লোর পরিবারের মধ্যে কাবিলা ভাইয়ের সাথে। কাবিলা ভাই আমাদের মাঝে কিন্তু কাবিলা ভাই চলে আসছে। তো রাজু ভাই, আপনার শোরুমের নাম এবং লোকেশন ক্লিয়ার করে দেন। আমাদের ঠিকানাটা হচ্ছে 50 টোয়েনবি সার্কুলার রোড, হাটখোলা, টিকাটুলি, ঢাকা। আচ্ছা ভিউয়ার্স, আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে মানে এক্সপ্লোর বাইকের সমস্ত পরিবারের এবং কী কী বাইকগুলো আছে সব ডিটেল দেখানোর চেষ্টা করবো। সবাই কিন্তু চেনে থাকবেন পরিচিত একজন মুখ, মানে বাংলাদেশে কিং বলা চলে, কমেডি কিং বলা চলে কাবিলা ভাই। মূলত উনি আসছে মূলত এক্সপ্লোর বাইক এক্সপ্লোর করার জন্য, কী কী বাইকগুলো আছে মানে উনি পরিদর্শন করার জন্য। সবাই কিন্তু পরিবার বান্ধব গাড়িগুলো খুঁজে, মানে আসলে কোথা থেকে বিক্রি করে বা কোথা থেকে মেনটেন্স হয় কোনো কিছু সবাই ডিটেল জানে না, তাদের জন্য মূলত এই ভিডিওটা করার উদ্দেশ্য। তো যারা কিনা এই ভিডিওটা দেখতেছেন, কাবিলা ভাইয়ের নাম বলবে সে কিন্তু 2000 টাকা ডিসকাউন্ট পাচ্তেছেন। এটা কিন্তু চেয়ারম্যান সাহেবের নিজের মুখ থেকে বলা। তো আমি সবসময় চেষ্টা করি প্রাইসগুলো কমানোর জন্য, আমাদের নাম বললে তেমনটা কমে না, যেহেতু আজকে কাবিলা ব্যাগে পাইছি। তো তার উচিলে কিন্তু প্রত্যেকটা ব্যাগে কিন্তু 2000 টাকা কমাই দেওয়ার একটা রিকোয়েস্ট করছি। তো চলুন ফেস, কী কিছু গাড়ি আছে, কোনটার প্রাইস কত, সব ডিটেল দেখানোর চেষ্টা করি। তো চলুন ফেস, কথা বলে চেনা শুরু করা যাক আজকে ভিডিও। সাজি ভাই বলে আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, যারা যেখান থেকে যেভাবে দেখছেন, আমাদের অনেকে লাইভ আছেন, অনেক ইউটিউবার ভাইরা আছেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চলচ্চিত্র জগতের অন্যতম খলনায়ক এবং কমেডিয়ান কিং, এবং যার বাংলাদেশ চলচ্চিত্র 700 ছবি পর্যন্ত করে আসছে, কাবিলা ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এক্সপ্লয়েট ইবাইকে, এবং সাথে আছেন আমাদের এক্সপ্লয়েট ইবাইকের চেয়ারম্যান জনাব নাজমুল হোসেন প্যারট। তো কাবিলা ভাই আসছে আমাদের শোরুম ভিজিট করতে, কিংবা ইলেকট্রিক বাইক আগ্রহ। এবং দর্শক, আমি একটা কথা বলে নেই, কাবিলা ভাইয়ের কণ্ঠ গলায় অপারেশন করা হয়েছে, অপারেশন করার কারণে সে হয়তো কথা বলতে পারবে না, তবে আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকেন এবং গাড়িগুলো আমাদের দেখেন, এবং আপনারা অবশ্যই আনন্দ বিনোদন পাবেন অবশ্যই। ভাই আসেন। যে গাড়িটা কাবিলা ভাই দেখতেছে এটা আমাদের এক্সপ্লয়েটের 07 মডেল, এটা হচ্ছে সাইড বোল্টের একটি বাইক, এবং কাবিলা ভাই ড্রেস আপের সাথে মোটামুটি ভালো মিল এবং বেশ ভালো সামঞ্জস্যতা, সে কিন্তু দারুণ অভিনয় করে। তো কাবিলা ভাইয়ের কথা বলার কোনো শেষ নাই, সে হচ্ছে কমেডিয়ান কিং।
স্পিড মিটার কত? এটা কাবিলা ভাই আমাকে জিজ্ঞেস করছে, এটা স্পিড কত উঠবে? এটা 60 থেকে 65 পর্যন্ত স্পিডে চালানো যাবে। দারুন বলতেছে, দারুন এটা, ওয়াও দারুন। ঢাকার রাস্তা চলার জন্য পরিবেশ বান্ধব এবং খুব ভালো হবে কাবিলা ভাই বলতেছেন। এটা এটা হচ্ছে যারা ডিজেবল পার্সন আছে, যাদের নাকি হাঁটুতে পায়ে যাদের সমস্যা, মুরব্বি বাজার ঘাট করার জন্য, তাদের জন্য এটা খুবই খুবই চমৎকার একটি বাইক এবং খুবই স্বাচ্ছন্দ্যের সাথে সে চালাতে পারবে এটা। এটা বয়স্ক মুরব্বি যারা আছে তাদের জন্য, নামাজ কালাম পড়তে যাদের হাঁটুতে সমস্যা। এটার ভিতরে সে বলতেছে 30 কেজি ওজনের একটা চালের বস্তা পর্যন্ত এটা নিতে হবে। রাইট, ঠিক বলছে কাবিলা ভাই, বলছে 30 কেজি ওজনের। এটার স্পিডে 60-65 উঠবে এবং প্রাইসটা খুবই হাতের লাগালে। এটার মডেলটা হচ্ছে আমাদের এক্সপ্লয়েট 111/1। প্রাইসটা একটু বলে দেন। এটা প্রাইসটা হচ্ছে মাত্র 1,25,000 টাকা, একদম সস্তা, একেবারে রিজনেবল প্রাইস। কাবিলা ভাই বলতেছে একেবারে রিজনেবল প্রাইস। তো দর্শক যারা যেখান থেকে দেখতেছেন, আবারও বলতেছি কাবিলা ভাই কণ্ঠে একটু সে অপারেশন করানোর কারণে কথা বলতে পারতেছেন, আমাকে বুঝিয়ে দিচ্ছে, আমি আপনাদের বলে দিচ্ছি। আচ্ছা নেক্সট, আমাদের অনেক হিউজ কালেকশন, আমাদের হিউজ কালেকশন অনেকগুলো। কাবিলা ভাইয়ের একটা গাড়ি প্রয়োজন, তো সে আমাদের এক্সপ্লয়েট ইবাইকে ভিজিট করছে অনেকদিন ধরে, দেখতেছে আমাকে এসে বললো, অনেকদিন ধরে সে গাড়ি দেখতেছে, একটা ব্যাটারি বাইক তার প্রয়োজন, তো অনেকদিন ধরে সে দেখতেছে, তো খোঁজ খবর নিয়ে মানে আমাদের টিকাটলি শোরুমে আসে। এটা 72 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের গাড়িটা। এটা আমরা সারা বাংলাদেশে, আপনারা যারা লাইভে আছেন আজকে প্রোগ্রাম দেখতেছেন, আমরা সারা বাংলাদেশে মাত্র 10,000 টাকা বুকিংয়ের মাধ্যমে আমরা আপনাদের সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা এই গাড়িটা পৌঁছে দিব। তার বাকি টাকাটা আপনারা অন পেমেন্টে আপনারা দিয়ে দিবেন, ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে। আমাদের এটা 3টা কালার আছে। এটা আমাদের 2-হুইলার 96,000 টাকা দাম। এটা কেমন কাবিলা ভাই, ভালো? কালারগুলি খুব সুন্দর না? 3টা কালার আছে, হ্যাঁ এটার মধ্যে 3টা কালার আছে। হ্যাঁ, মহিলারাও আমাদের অনেক চাহিদা আছে। এটা মহিলা পুরুষ যারা ডিজেবল পার্সন, যারা প্রতিবন্ধী, পায়ের সমস্যা, যারা চলতে পারে না, তারাও আমাদের এখান থেকে গাড়িটা নেন। সত্যি কথা কি, এই গাড়িগুলি একদম সাশ্রয়ী, মাত্র 10 থেকে 12 টাকা বিদ্যুৎ খরচে আপনি চলতে পারবেন 60-70 কিলোমিটার। সুতরাং এই গাড়িটা আমাদের আজকে সারা বাংলাদেশেই, সারা পৃথিবীতেই কিন্তু এই গাড়িগুলি চলতেছে। এখন শুধু আমাদের দেশে কম, কানাডাতে যদি ইলেকট্রিক বাইক ব্যবহার করে তাহলে গভর্নমেন্ট সাবসিডি দেয়, গভর্নমেন্ট তাকে বিভিন্ন রকম ফ্যাসিলিটি দেয়, ট্যাক্স কমায়। আমেরিকাতে 2030 সালের ভিতরে ইলেকট্রিক কার এটা বাধ্যতামূলক চলে আসবে। ইলেকট্রিক কার 2030-এর ভিতরে সব, কোনো ইঞ্জিন থাকবে না। হ্যাঁ, আমাদের প্রতিবেশী ইন্ডিয়াতে আপনি প্রতি বছর প্রায় বছর বছর 10 গুণ 20 গুণ 50 গুণ হারে ইলেকট্রিক বাইক প্লাস ইলেকট্রিক কারের ব্যবহার বাড়ছে। শুধু আমরা পিছিয়ে আছি, এই জন্য আমরা চাই আমাদের দেশ যেন এর থেকে পিছিয়ে না থাকে, আমরাও এগিয়ে যাই যুগের তালে। পরিবেশ বান্ধব, শব্দ দূষণ মুক্ত আমরা এই গাড়িটা যদি ব্যবহার করি তাহলে কী হবে, আমাদের প্রয়োজনের যে কাজগুলি আছে, আমাদের প্রয়োজনের নিত্য প্রয়োজনের যে আমাদের দৈনন্দিন যে কাজগুলি করি সেটা আমরা করতে পারবো। তো এইভাবে আমরা আমাদের এক্সপ্লয়েট, আমরা 8 বছর যাবত আমাদের ব্যবসা পরিচালনা করতেছি, আমরা ইনশাল্লাহ অনেক সাড়া পেয়েছি। আমরা চাই আরও যেন আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি, আপনাদের মাধ্যমে, আপনারা চলচ্চিত্র জগতের কিং, আপনাদের মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে, এটাই আমাদের মেসেজ। দেখেন আর কি আছে কাবিলা ভাই, আর কি আমরা সবগুলি অনেকগুলি মডেল আছে আমাদের। এবার যাও রাজিজ। তো দর্শক যারা দেখতেছেন, যে যেখান থেকে দেখছেন, কাবিলা ভাইয়ের উদ্দেশ্যে কমেডিয়ান কিং কাবিলা ভাই যে আমাদের মাঝে আসছে এক্সপ্লয়েট ইবাইক ভিজিট করার জন্য, আমরা খুবই খুশি, আমরা অনেক হ্যাপি। এটা পায়ে ব্রেক আছে কাবিলা ভাই, ইশারায় বলতেছে আমাকে এটা পায়ে ব্রেক আছে। এটা দারুণ বলতেছে, এটা মহিলাদের জন্য হলো বেস্ট, এটা মহিলাদের জন্য হলো, মেয়েরা যারা বাচ্চা স্কুলে যাতায়াত করেন, আসা যাওয়া করেন, তাদের জন্য এটা খুবই সুন্দর, বাচ্চা সামনে অথবা পিছে। এটা আরেকটা সিট আছে এখানে, আরেকটা সিঙ্গেল সিট আছে,
ইউজ করতে পারবে, তিনজন ব্যবহার করতে পারবে। এটা হচ্ছে আমাদের এক্সপ্লয়েট এক্সপ্লয়েট, এটা প্যারোট মডেল, এক্সপ্লয়েট প্যারোট মডেল, এটি তিন চাকার একটি বাইক। প্রাইসটা কত ভাইয়া? এটার প্রাইসটা হচ্ছে মাত্র 98,000 টাকা। আর কাবিলা ভাইয়ের নাম বললাই, সেক্ষেত্রে কোনো ডিসকাউন্ট আছে কিনা? আসলে কাবিলা ভাই তো আমাদের অন্যতম একজন লোক, যে খলনায়ক এবং কমেডিয়ান কিং, বর্তমান বাংলাদেশের চলচ্চিত্র সে অন্যতম একজন ব্যক্তি এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কাবিলা ভাই। তো তার উদ্দেশ্যে আমরা বলবো যে যদি আপনাদের কোনো মন্তব্য কোনো কমেন্টস থাকে আমাদের জানাবেন, আমরা আপনাদের অবশ্যই অ্যান্সার করব। এবং প্রতিটা বাইকই এক্সপ্লয়েট ই বাইকের প্রতিটা বাইকই স্পেশাল এবং নিত্য নতুন কালেকশন নিয়ে আসছে এক্সপ্লয়েট ই বাইক। ই বাইক কাবিলা ভাইয়ের ক্যাপটা অনেক সুন্দর ভাই, আমি একটু পরবো। এটা একটা আপনাদের জন্য আকর্ষণ আর কি, আপনাদের আমাদের কাবিলা ভাই দেখেন এখন অন্যরকম লাগতেছে, সে যে বাংলাদেশ চলচ্চিত্র অন্যরকম একজন ভিলেন, একজন খলনায়ক, এটা দারুণ লাগতেছে ভাই। চশমাটা দারুণ দারুণ। এই হচ্ছে আমাদের কাবিলা ভাই, সে এক এক সময় এক এক লুকে লুকে এক একভাবে সে আসে, তো অন্যরকম আমাদের নেন ভাই, থ্যাংক ইউ। তো কাবিলা ভাই এখানে আমাদের আরও অনেকগুলো মডেল আছে, যদি আপনার সময় ব্যস্ততা আছে, ব্যস্ততা সময়ের মাঝে আপনি আমাদের এখানে আসছেন আমরা অনেক খুশি হয়েছি। বসেন আপনি বসেন। কাবিলা ভাই বলতেছে জিনিসটা একটু লাইনে চাইরা দেখি, এটা হচ্ছে আমাদের পিকক মডেল, জিনিসটা অনেক সুন্দর দেখেন। আপনারা দর্শক একটু তার দিকে একটু তাকান, কিং কোবরা, কাবিলা ভাই হচ্ছে আমাদের কিং কোবরা। সে যে একজন খ্যাতিমান লোক, বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত, তো আপনারা তার অঙ্গভঙ্গিতে অলরেডি আপনারা বুঝে গেছেন। আর কাবিলা ভাইয়ের বিষয় হয়তো অত কিছু বলতে হবে না। তো কাবিলা ভাই আমাদের নেক্সট আরো অনেক মডেল আছে ভাই, এটার মডেল একটু বলে দেন ভাই। এটা হচ্ছে আমাদের পিকক মডেল, তিন চাকার একটি, এটা নারী পুরুষ উভয় ব্যবহার করতে পারবে। প্রাইসটা হচ্ছে, এটাতে কাবিলা ভাই বলতেছে এটা তো সুন্দর ঝুড়ি আছে, এটা সামনেও ঝুড়ি আছে পিছনেও ঝুড়ি আছে, সামনে পিছে দুই দিকে ঝুড়ি আছে। এবং এই গাড়ির প্রাইসটা হচ্ছে মাত্র 1,30,000 টাকা ভাই। আচ্ছা, এই এটার প্রাইসটা কিন্তু বলা হয় না ভাই, এটা 98,000 টাকা। এটা হচ্ছে এক্সপ্লয়েট, পিছনে দেখেন প্যারোট মডেল। এটা হচ্ছে প্যারোট, এটা হচ্ছে 98,000, 72 ভোল্টের বাইক, 20 এম্পিয়ার, এটা এক চার্জে 70+ চলবে, এই গাড়িটা 70+ চলবে। আচ্ছা নেক্সট, হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ইয়ে কিবোর্ডটা চেক করে নেন লিগা। এটা হচ্ছে আমাদের পেঙ্গুইন মডেল স্যার। তো কাবিলা ভাই খুব উৎসাহিত, সে গাড়িগুলো দেখে ভালো লাগলো, সে আমাকে বলল দেশে দেশের বাইরে সে অনেক জায়গায় গিয়েছে, তো সেখান থেকে সে অনেক গাড়ি দেখছে, কিন্তু অন্য অন্য দেশে মানে যে গাড়ি তার থেকে অনেক কোয়ালিটি ফুল এবং ভালো গাড়ি, সে আমাদের এটা বলল যে খুবই ভালো, খুব চমৎকার গাড়ি, আমাদের দেশে এটা আমাদের দেশের জন্য পরিবেশ বান্ধব যেহেতু এটা অনেক ভালো। জিজ্ঞেস করছে এটা হচ্ছে 60 ভোল্টের বাইক, এটা হচ্ছে পেঙ্গুইন মডেল, এটা হচ্ছে প্রাইসটা হচ্ছে 1,10,000 টাকা, মাত্র 1,10,000 টাকা পেঙ্গুইন মডেল। এটা দুইটা কালার, একটা হচ্ছে কসবি ব্লু ব্ল্যাক এবং সিলভার ব্ল্যাক। আচ্ছা ভাই, গ্যারান্টি ওয়ারেন্টি কি হয়ে দিচ্ছেন বলে দেন। এটার গ্যারান্টিটা হচ্ছে আমরা মোটর গ্যারান্টি দিচ্ছি ফুল, 1 বছরের রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি মোটর, ব্যাটারি গ্যারান্টি দিচ্ছি 6 মাসের এবং ফ্রি সার্ভিস দিচ্ছি আমরা টোটালি 1 বছর, যতবার খুশি ততবার আপনারা সার্ভিস নিতে পারবেন। প্রতিটা বাইকের ক্ষেত্রে ভাই? প্রতিটা আমাদের এক্সপ্লয়েট বাইক ব্র্যান্ডের যতগুলো গাড়ি আছে সবগুলো গাড়িতে সেম সার্ভিস এবং সেম ওয়ারেন্টি দিয়ে থাকি। এটি হচ্ছে আমাদের মেকপাই, এটা কাবিলা ভাই বলতেছে এটা আমার নাতিনের জন্য। তো কাবিলা ভাই নাতিনের জন্য মনে হয় চিন্তা ভাবনা করছে। যাই হোক, এটা অনেক সুন্দর একটি আমাদের মডেল বাইক, এটা হচ্ছে মেকপাই, এটা হচ্ছে 5 ব্যাটারি 60 ভোল্ট 20 এম্পিয়ারের, এটা প্রাইসটাও খুব কম, একেবারে রিজনেবল, মাত্র 94,000 টাকা, 94,000 অনলি। এগুলো মেড ইন হচ্ছে চায়না, চায়না থেকে আমরা ইম্পোর্ট করি সরাসরি, এক্সপ্লয়েট বাইক হচ্ছে আমাদের ব্র্যান্ড। এইটা যেহেতু নতুন, এটা এক চার্জে কতক্ষণ চলতে পারে? এটা এক চার্জে চলবে আপনার 60+,
আপনি পুরো মাস ব্যাপী গাড়ি চালাতে পারবেন। এক মাস যদি আমরা ফুয়েল বাইক ব্যবহার করতাম সেই ক্ষেত্রে অন্তত আমাদের 10,000 টাকা ফুয়েল কস্ট আসতো, তো সেই জায়গায় মাত্র 250 টাকা আমরা পাচ্ছি। আচ্ছা, আমরা কিন্তু এক্সপিডে এত গাড়ি যে আমরা এক এক করে যদি কাবিলা ব্যাগে দেখাই দেবেন শেষ হবে না আর কি। এরপরও যদি আমরা চেষ্টা করবো সবগুলো গাড়ি এক এক করে দেখানোর জন্য, তো রাজু ভাই এই গাড়িটা সম্পর্কে যদি বলতেন একটু কালারগুলো একটু দেখাই দেন। এটার কালার হচ্ছে দুইটা, এটা হচ্ছে ময়না মডেল, এটা হচ্ছে ব্লু এবং ব্ল্যাক এবং রেড ব্ল্যাক। এটা আমাদের অন্যতম একটি বাইক ভাই, এটাতে একটু দেখেন, কাবিলা ভাই আসছেন একটু দেখেন, এটা সবগুলোতে আপনাকে উঠায় দেখি, তারপর আপনি যেটা ভালো লাগে যেটা আপনার পছন্দ হয়। এটা হচ্ছে আমাদের ময়না, এটা টু হুইল থ্রি হুইল দুইটাই হয়। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ডিফারেনশিয়াল মোটর, একবার চার্জ করলে পড়ে, এটা একবার চার্জ করলে আপনারা ষাট কিলো প্লাস চলবে গাড়িটি। আচ্ছা, 8 থেকে 10 টাকার বিদ্যুৎ খরচ, 60+ চলবে। কালার হচ্ছে রেড এবং ব্লু। আচ্ছা, এই যে পাশে আবার পাশে আরো অসংখ্য গাড়ি আছে মাশাআল্লাহ। আসলে যত বাংলাদেশে যতগুলো ব্র্যান্ড কোম্পানি আছে তাদের ভিতরে এক্সপ্লয়েট বাইক হচ্ছে অন্যতম এবং সেরা। কেন সেরে এবং কেন অন্যতম, এক্সপ্লয়েট বাইকের যেমন দুই চাকার মডেল যত সুন্দর এবং থ্রি হুইলারগুলো তার চেয়ে আরও বেশি সুন্দর, তো নারী পুরুষ সবার কথা চিন্তা করেই এক্সপ্লয়েট বাইক ব্র্যান্ড গাড়িগুলো নিয়ে আসে। জেনারেশনের জন্য মানে এক্সপ্লয়েট বাইকের হট গাড়ি যেটা, যেভাবে বয়স কমে যাবে, এটা এটা বসলে কাবিলা ভাইয়ের বয়স হবে 22 বছর, 18 থেকে 22। এটা ইয়াং জেনারেশন না, এটা দারুণ লাগতেছে কাবিলা ভাইকে, অনেক সুন্দর লাগতেছে। তার লুকটা দেখেন, সামনে পিছ থেকে দেখেন। আচ্ছা ভাই, এটা ফিচার সম্পর্কে একটু বলে দেন ভাই। এটা হচ্ছে এক্সপ্লয়েট বাইকের সবচেয়ে মাইলেজ বেশি গাড়ি, যেটা 90 থেকে 100 কিলো এবং কাস্টমার রিভিউ আছে 110-115 কিলোমিটার পর্যন্ত এই গাড়িটি কাস্টমার রিভিউ আছে। এটা আমরা বলি 90 থেকে 100 কিলোমিটার চলবে। এটাতে আমরা যে গাড়িটাতে ব্যাটারি ব্যবহার করেছি 12 ভোল্ট 32 অ্যাম্পিয়ার, এটাতে 6টি 72 ভোল্টের একটি বাইক, আর প্রাইসটাও খুবই কম, মাত্র 1,20,000 টাকা প্রাইস। M3 মডেল গাড়ি, মাত্র 1,20,000 টাকা প্রাইস। এটার কালার হচ্ছে দুটি, মেরুন ব্ল্যাক এবং ব্লু ব্ল্যাক। রাজু ভাই, আপনাদের শোরুমে আসার ঠিকানাটা যদি বলে দিতেন ভাই। আমাদের ঠিকানাটা হচ্ছে 50 টয়েনবি সার্কুলার রোড, হাটখোলা, টিকাটুলি, ঢাকা। ঠিক আছে মাশাআল্লাহ, আমরা কিন্তু মোটামুটি সবগুলো মডেলই দেখলাম। আমাদের এক্সপ্লয়েট বাইকের সবগুলো মডেলই আল্লাহর রহমতে আমাদের হাতে আছে এবং অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে। আচ্ছা আচ্ছা, ওই পাশে যদি আমরা একটু দেখি, ওই পাশে যাওয়া হয়, এই পাশে অনেকগুলো গাড়ি আছে দেখেন, আমার ডানে বামে অনেক গাড়ি, কালারগুলো একটু দেখায় আর কালেকশন একটু দেখায়। হ্যাঁ দেখেন কতগুলো কালেকশন, আমার মনে হয় কাবিল ভাই শার্টের মতো যে শার্টের যে কালারগুলো আমরা সবগুলো কালার মিলে এক্সপ্লয়েট গাড়ি আছে, এক্সপ্লয়েট একটা ব্র্যান্ড। তো আমি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার কাবিলা ভাই কিন্তু একটু অপারেশন করার কারণে সে কিন্তু কথা বলতে পারতেছে না, কিন্তু আপনাদের ভালোবাসা কিন্তু সে অপারেশন তো অনুভব করতে পারতেছে। বিশেষ যদি আপনারা কাবিলা ভাইয়ের নেক্সট ওনার নাম বলেন, সেক্ষেত্রে কিন্তু এক্সপ্লয়েট বাইকের শোরুমের এমডি স্যার কিন্তু সরাসরি আসেন, 2,000 টাকার মতো ডিসকাউন্ট করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, 2,000 টাকার মতো ডিসকাউন্ট করবেন ইনশাআল্লাহ। এছাড়াও কিন্তু আমি সবসময় চেষ্টা করবো যে আমি রাজু ভাইকে একটু কিছু কোশ্চেন করতে যাই কাবিল ভাইয়ের সামনে নিয়ে, এই ইলেকট্রিক বাইকগুলো কেন কিনবে আমার সাবস্ক্রাইবাররা? হ্যাঁ, এই গাড়িটা হচ্ছে একে তো পরিবেশ বান্ধব, আচ্ছা ফুয়েল কস্ট নাই বললেই চলে। আচ্ছা, 8 থেকে 10 টাকার বিদ্যুৎ খরচ করলে 90 কিলোমিটার 100 কিলোমিটার পর্যন্ত আমাদের বাইকগুলো চলে, ইলেকট্রিক বাইক ব্যাটারি চালিত বাইকগুলো চালাতে পারে, যেটা দেশে 100 কিলোমিটার যদি কেউ গাড়ি ফুয়েল বাইক নর্মাল যে গাড়ি চালাক মিনিমাম তার 300 টাকার তেল পুরতে হবে, 300 টাকার তেল পুরানোর পরে সে গিয়ে হয়তো গিয়া এই জিনিসটা পাবে, আর আমরা মাত্র 8 থেকে 10 টাকার বিদ্যুৎ খরচে এই 100 কিলোমিটার গাড়িটা চলতেছে মাশাআল্লাহ। সেই ক্ষেত্রে কিন্তু মেনটেন্স খরচ খুব কম, মেনটেন্স খরচ নাই বললেই চলে। এটা হচ্ছে মোটর, ব্যাটারি আর একটা কন্ট্রোলার, এই 3-4টা ডিভাইস দিয়ে একটা ইলেকট্রিক বাইক, যেটা পরিবেশ বান্ধব, আমাদের দেশের জন্য খুবই উপকারিতা, বিশেষ করে পলিউশনের জন্য খুব উপকারিতা এটা।
আচ্ছা আর ঢাকা জানেন যে শব্দ দূষণ একটা দেশ, সেক্ষেত্রে কিন্তু শব্দ দূষণ আছে, পরিবেশ বান্ধব আছে এবং অন্য অন্য বিষয়ে ইলেকট্রিক বাইকের উপরে সাবসিডি দিচ্ছে প্রতিটা দেশেরই মোটামুটি গভর্নমেন্ট দিচ্ছে। আচ্ছা রাজু ভাই, আপনাদের এক্সপিরিয়েন্স সবচেয়ে নিম্নে যে বাইকটা প্রাইসটা প্রাইস কত? আমাদের বর্তমানে সর্বনিম্ন প্রাইসটা হচ্ছে 84,000 টাকা। 84,000 টাকা, আচ্ছা ঠিক আছে। তো বেশ, আপনার কিন্তু মাশাআল্লাহ কাবিলে বেগ অনেকক্ষণ কষ্ট দিচ্ছি আমি, তারপর আমি একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি মানে তাদের এখানে কী কী কালেকশনগুলো আছে। হ্যাঁ দেখেন, তাদের কতগুলো কালেকশন আছে, আমি যদি এক এক করে দেখাই মানে শেষ হবে না। আজকে ভিডিওটা উদ্দেশ্য হচ্ছে কাবিলা ভাই আসছে আমাদের এই শুনপিতে, মানে তাদের এই শুনপিতে আসছে, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি তাদের এখানে কী কী কালেকশনগুলো আছে আর কতগুলো বাইক আছে যারা কিনা এখন পর্যন্ত ইনস্টল করা হয়নি। হ্যাঁ যদি আপনার কোনো বাইক পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন। هل لك سر عند الله بينك أنت وبين الله؟ هل لك صدقات تخفى لا يعلمها إلا الله؟ قصص لا تكشف إلا بكتاب